যাদের ভবিষ্যতে কিছু করার চিন্তাভাবনা আছে যে আগামী ভবিষ্যতে আমি কিছু করব আমি ভিক্ষা করব না আমি প্রতিষ্ঠিত হব যদি কারো এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে আমি বলতেছি যে আপনি এখন এই মুহূর্ত থেকে শুরু করুন আর দেরি করবেন না কারণ এখন সব কিছু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে যে কাজটা গত পাঁচ বছর দশ বছর আগে আপনার জন্য সহজ ছিল সেই কাজটা এখন এত কঠিন হয়ে গেছে যে এখন আপনার পক্ষে হয়তো ওই কাজটা একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে এই কাজটা এখন হয়তো আপনার পক্ষে সম্ভব হবেও না তাই আপনি যা কিছু করতে চান এখন সময় নষ্ট না করে এখনই আপনি শুরু করে দিন কারণ এখন শুরু করলে আপনি হয়তো কাজটার একটা সফলতা ধরতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন এবার আপনি যা কিছু করুন না কেন এখন সবখানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আপনি চোখ খুলে দেখতে পাবেন যে যে কোনো কলেজে বা স্কুলে এখন ভর্তি পরীক্ষার সময় কী রকম হচ্ছে কোথায় চাকরির জন্য দেখবেন যে কীরকম লোকে ইন্টারভিউ দিচ্ছে যেখানে দুইটি কোটা খালি থাকলে যেখানে কয়েক হাজার লোকে সেখানে ইন্টারভিউ দিতেছে আপনি কি এখনও ঘুমিয়ে আছেন আপনি কি এখনও বুঝতেছেন না যে কি হচ্ছে যে গত দশ বছর বিশ বছর আগে জিনিসপত্রের দাম কীরকম ছিল এখন জিনিসপত্রের দাম কী কীরকম হয়েছে গত দশ বছর বিশ বছর আগে একটা বিল্ডিং বানাতে কত টাকা যেত আর এখন কত টাকা যাইতেছে কেন আপনি কি এখনো ঘুমিয়ে আছেন আপনি ঘুমিয়ে না থেকে এখনই আপনি দেখুন করুন কিছু একটা করুন কারণ আজকে যে কাজটা আপনি শুরু করবেন সেই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে হয়তো একই কাজ আপনি কালকে শুরু করবেন কিন্তু আপনি তখন আর ওই কাজে সফলতা অর্জন করতে পারবেন না তার কারণ হলো দিন দিন সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে নিয়মকানুন পরিবর্তন হচ্ছে সব কিছু কঠিন হয়ে যাচ্ছে তাই আপনার ভিতরে যেই চিন্তাভাবনা আছে আপনি সেই চিন্তাভাবনাকে এখনে কাজে লাগান এই মুহূর্তে আপনার চিন্তাভাবনাকে আপনার কাজে লাগিয়ে আস্তে আস্তে আপনি কিছু একটা শুরু করে দিন আর সময় নষ্ট করবেন না আপনি আপনার কাছে যা কিছু আছে আপনি তা দিয়ে শুরু করুন আপনার কাছে যে সামান্য টাকা আসে সামান্য টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করুন বা আপনার সামান্য কিছু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি সফলতার জন্য যাত্রা শুরু করে দিন আর বসে থাকবেন না আপনি যখন বসে থাকবেন এই বসতে বসতে একসময় দেখা গেছে আপনার পা বন্ধ হয়ে যাবে সময় আপনার ঘুমিয়ে পড়বেন তখন দেখবেন যে আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন দেখবেন যে সব কিছু শেষ হয়ে গেছে তাই আমি আপনাকে বলতেছি আর ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট না করে যা কিছু করার এখন এই মুহূর্তে করুন কারণ আগামীতে সবগুলো কঠিন হয়ে যাচ্ছে এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে যারা দিন মজুর যে তার সংসারে যদি প্রতিদিন এক হাজার টাকা দরকার হয় সে কিন্তু পাঁচশো টাকা রোজগার করতে তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে এখন প্রতিদিন কিন্তু সে আবার পাঁচশো টাকার মতো এখন দেনা হয়ে যাচ্ছে ঋণ হয়ে যাচ্ছে ঠিক এই ধরনের ঘটনা আমাদের মধ্যে অহরহ হইতেছে তাই আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি দিন পরিবর্তন হয়ে যাচ্ছে দিন প্রতিদিন কিন্তু বদলে যাচ্ছে সবকিছু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে তাই আপনি সময় নষ্ট না করে এখন এই মুহূর্ত থেকে শুরু করে দিন আপনার সময় এখন একেবারে কম আপনি বলতে পারবেন না যে আপনি যে সফলতার কাজে নামবেন সেই সফলতা কতদিন আপনার কাছে এসে ধরা দেবে আপনি সেটা বলতে পারেন না আপনি হয়তো মনে করেন যে সামনে হয়তো বা ভালো সময়ে আসলে তারপর আপনি কাজ শুরু করবেন কিন্তু ভালো সময় কিন্তু কখনো আসে না ভালো সময় করে নিতে হয় পৃথিবীতে আপনি দুনিয়াতে আসার পর থেকে এই পর্যন্ত কখনো আপনার সময় কিন্তু খারাপ ছিল না আবার কখনো আপনার সময় ভালো ছিল না ভালো সময় আপনাকে করে নিতে হয় এখন বর্তমান যে সময়টা এটাই হলো আপনার জন্য সবচেয়ে ভালো সময় আর এই মুহুর্তে আপনি যা কিছু করতে পারবেন আগামী ভবিষ্যতে হয়তো আপনার পক্ষে সেটা একেবারে কষ্টকর অসম্ভব হয়ে যাবে তাই আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি আপনি যা কিছু করান এখন এই মুহূর্ত শুরু করুন হয়তো আপনার মতন এরকম চিন্তাভাবনা নিয়ে হয়তো আরও কয়েকজন বসে আছে যে তারা করবে কিন্তু হয়তো বা দেখা গেছে যে তারা নতুন কোন সিদ্ধান্ত নিয়েছে আপনার সিদ্ধান্তের মতোই কিন্তু তারা তাড়াতাড়ি করে সেটাকে কাজে লাগিয়েছে কিন্তু আপনি হয়তো কত কয়েক গত কয়েক বছর আগে সেই সিদ্ধান্তটা নেওয়ার পরেও আপনি কাজে লাগান নাই এই কারণে আপনি কিছু করতে পারেন নাই আপনার পরে সিদ্ধান্ত নিয়ে তারা সফল হয়ে গেছে এমন হাজার উদাহরণ আছে আপনি যেই চিন্তাভাবনা আপনার ভিতরে আছে যা কিছু করার মতন আপনার মন মানসিকতা তাহলে শুরু করে দিন এখন এই মুহূর্ত থেকে শুরু করে দিন আপনি কারো অপেক্ষা করবেন না সময়ের অপেক্ষা করবেন না ভালো মানুষ ভালো সময়ের কোনো সময় অপেক্ষা করবেন না কারণ ভালো সময় ভালো বন্ধু ভালো লোক এগুলো পাওয়াটা একেবারে কষ্ট এগুলো হয় না এগুলো আমাদেরকে খোঁজ করে নিতে হয় আমরা যদি খোঁজ করি তাহলে আমরা অবশ্যই পাবো আমি আপনি আমরা সবাই পাবো তাই আমাদেরকে একটা কাজে করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে সাধনা করতে হবে আমাদেরকে শুরু করতে হবে আমরা বসে বসে সময় নষ্ট করলে সেই সময়টা আমাদের জন্য অনেক কষ্টকর হবে কিন্তু আমরা যদি এখনই শুরু করে দিই আপনি শুরু করবেন হয়তো বলতে পারেন আমার অভিজ্ঞতা না ভুল হতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক সব কিছু আমাদের হাতে নয় উপর আলার হাতে সব কিছু আমরা শুধু চেষ্টা করতে পারি চেষ্টা করার পর ব্যর্থ হব না সফল হব সেটা উপর উপরে নির্ভর করে কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি যেটা আমাদের হাতে আসে সেটা তো করতে পারি আমাদের হাতে আসে আমরা চেষ্টা করতে পারি কিন্তু যেটা আমাদের হাতে নেই সেটার কথা আমরা বাদে দিলাম তাই আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি আপনি কী করতে চান আপনি ব্যবসা করতে চান চাকরি করতে চান বা আপনি কৃষিকাজ করতে চান বা আপনি ব্যক্তিগত কোনো কিছু করতে চান তাহলে এখন এই মুহূর্ত থেকে শুরু করুন কারণ আপনি গত যে সময়গুলো নষ্ট করেছেন গতকাল গত এক সপ্তাহ গত এক মাস গত এক বছর গত দশ বছর আপনি যে সময়টাকে নষ্ট করেছেন সেই সময়টার দিকে এখন আর তাকিয়ে লাভ নেই এখন আপনাকে সামনের দিকে তাকাতে হবে যে আমাকে ভবিষ্যতে কিছু করতে হবে আপনি চোখ কান খোলা রাখলে আপনি অবশ্যই টের করতে পারবেন যে অতীতে যে কাজটা এত সহজ ছিল যেই কাজটা আপনি একদিনে করতে পারতেন হয়তো সেই কাজটা এখন এক মাসও আপনার পক্ষে সম্ভব হয় না এবার আপনি পৃথিবীর যে কোনো সেক্টরে যান না কেন সব কিছু এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে আগামীতে আরও কঠিন হবে কারণ সব কিছু দিন দিন পাল্টে যাচ্ছে মানুষ পাল্টে যাচ্ছে নিয়মকানুন পাল্টে যাচ্ছে দিন আধুনিক হয়ে যাচ্ছে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে যে আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করুন গত দশ বছর বা বিশ বছর আগে যে ব্যবসাগুলো ছিল যে মানুষ যে ব্যবসাগুলো করতে দেখুন অনেক ব্যবসা এখন বর্তমানে নাই এখন যে ব্যবসাগুলো আসে সেটা গত দশ বছর বিশ বছর আগে ছিল না আবার বর্তমানে যে ব্যবসাগুলো আছে হয়তো আগামী দশ বছর বিশ বছর পরে সেগুলো থাকবে না তার কারণ হলো মানুষ পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল এখন আপনাকে পরিবর্তন হতে হবে যে আপনি আগের সেই দেন ধারণা নিয়ে পড়ে থাকলে আপনি জীবনে কিছু করতে পারবেন না তার জন্য আপনাকে কি করতে হবে আপনার পরিকল্পনা আপনার চিন্তাধারণা আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে আপনার চিন্তাধারণা আপনি যত বেশি পরিবর্তন করতে পারবেন আপনার জীবনের সফলতা তত তাড়াতাড়ি আসবে আয় তাই আমি আপনাকে যে কথাটা বলতেছি আপনি আর সময় নষ্ট না করে এখন এই মুহূর্ত থেকে আপনি শুরু করে দিন যা কিছু করার আপনি এখনই শুরু করে দিন হয়তো আপনি আগামী কয়েক বছর পর করবেন বলে যে আশা করেছেন সে আশা হয়তো কোনো দিন আপনার পূর্ণ হবে না আপনি হয়তো মনে করেছেন যে সুযোগ সুবিধা আসলে ভালো সময় আসলে ভালো বন্ধু আসলে ভালো টাকা পয়সা হলে এরকম ভালো ভালো বলে আপনি আপনার মনকে যে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু কি সান্ত্বনা আসলে কিছুই না আপনাকে করতেই হবে আপনি শুরু করে দিন সফলতা আসবেই আপনি যদি না করেন সফলতা আসবে কোথায় দেখে। একটা কথা আছে কখনো চাউল ছাড়া আপনি কেউ ভাত রান্না করতে পারবেন না আপনাকে চাউল দিতে হবে কম অথবা বেশি ঠিক তেমনি দই আপনারা সবাই ভালো করে চিনেন কিন্তু দই বসাতে হলে সেখানে দুধ দিতে হয় কম অথবা বেশি কিন্তু খালি দুধ ছাড়া কখনও দই বসে না আবার চিনি ছাড়া বা গুড় ছাড়া কখনও কোনো কিছু মিষ্টি করা যায় না আপনাকে শরবত বানাতে হলে সেখানে আপনাকে কিছু গুড় বা কিছু আপন চিনি আপনাকে দিতেই হবে তাই আপনাকে আমি যে কথাটা বলতেছি যে আপনি শুরু করে দিন যা কিছু করান আপনি এখন এই মুহূর্ত থেকে শুরু করে দিন আর সময় নষ্ট করবেন না কারণ এই সময়টা আজকে যে চলে যাচ্ছে আজকে যে সুবর্ণ সুযোগ আপনার জন্য এসেছে আগামীকালকে সুবর্ণ সুযোগ আপনার জন্য আসবে না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আগামীতে আপনি আজকের মতন এই সুযোগ সুবিধা পাবেন না আগামীকালকে যে সুযোগ সুবিধা পাবেন হয়তো পরশু আপনি এই সুযোগ সুবিধা পাবেন না গতকালকে আপনার জন্য যে সুযোগ ছিল সেই সুযোগ কিন্তু কাজকে নাই আপনি একটু চোখ বন্ধ করুন একটু চিন্তা করুন তখন আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কি পরামর্শ দিচ্ছি আপনাকে কি বলতে চাচ্ছি তাই আমি আপনাকে বলতেছি আপনি যদি জীবনে কিছু করতে চান নিজের জন্য নিজের মা বাবা ভাই বোন তাদের জন্য যদি কিছু করতে চান আপনি এখন এই মুহূর্ত থেকে শুরু করে দিন আপনি কারো অজুহাত নেবেন না আপনি কখনো কারো উপর আক্ষেপ করবেন না আপনি কারো উপর আশা করে থাকেন না নিজে নিজে করার চেষ্টা করবেন কারণ সারা পৃথিবীতে যতজনে কুটিপতি হয়েছে তারা কিন্তু কারো উপর আশা ভরসা করে রয় নাই তারা কিন্তু নিজেরা নিজেরা চেষ্টা করেছে এবং নিজেরা নিজেরাই সফল হতে পেরেছে আপনিও পারবেন তো আমি আপনাকে যে পরামর্শটা দিচ্ছি সেই পরামর্শটা হলো আপনি শুরু করে দিন যা কিছু করার এক ইংলিশে একটা কথা আছে ডু 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 নাও 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 করো 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 এখন 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 আপনি যদি এই সূত্রটা যদি আপনার জীবনে কাজে লাগাতে পারেন দেখবেন না আপনার জীবন অনেক উজ্জ্বল হয়ে যাবে আপনার জীবনে আপনি অনেক কিছু করতে পারবেন তাই আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি আপনি এখন এই মুহূর্ত থেকে শুরু করে দিন আপনি কোনো কিছুর দিকে তাকাবেন না আপনি কারো অপেক্ষা করবেন না আপনি যা কিছু করার এখনই করুন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন আর যত দেরি করবেন ততই আপনার জন্য ক্ষতি হবে দেরি না করে সময় নষ্ট না করে আপনি এখনই শুরু করে দিন কারণ সফলতা আপনার দশ এসে কখনো দাঁড়াবে না আপনাকে সফলতা দশদায় গিয়ে দাঁড়াতে হবে সফলতা কখনো আপনার দশদায় এসে নক করবে না আপনাকে ডাক দেবে না আপনি সফলতা দশদায় গিয়ে নক করে সফলতাকে ডেকে নিয়ে আসতে হবে তাই আপনাকে বলতেছেন আপনি হয়তো আবার চিন্তা করতেছেন যে আমি হয়তো একটু পরে করব। আর একটু পরে করা মানে আপনি আর কিছু করতে পারতেছেন না আপনি কিছু করতে পারবেন না যা কিছু করার এখন এই মুহূর্ত থেকে শুরু করুন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম টোয়েন্টার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত